أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান রব্বুল আলামিনের দয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের আমাদের যে মা বোনরা আছেন, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের পরিবার, আমাদের দাদা দাদি, আমাদের নানি যারা আছেন, স্পেশালি যারা 40 ঊর্ধ্ব মহিলা আছেন, তাদের কিছু কথা বলতে চাই, কিছু হেলথ পরামর্শ দিতে চাই। কারণ আমি আমার প্র্যাকটিসে সবচেয়ে বেশি 40 ঊর্ধ্ব নারী পেয়ে থাকি। আমার যে প্র্যাকটিস ডিপিআরসি হসপিটাল, যে রিহ্যাব সেন্টার, পেইন সেন্টার, প্যারালাইসিস সেন্টার, পুনর্বাসন সেন্টার এবং হাসপাতাল, আমাদের ডিপিআরসি ডায়াগনস্টিক ল্যাবে আমরা যে রোগীগুলো নিয়মিত দেখে থাকি, তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের হচ্ছে মহিলারা, আমাদের মা বোনরা সবচেয়ে বেশি আসেন আমার কাছে। এর মধ্যে 40 ঊর্ধ্ব নারীর পরিমাণই সবচেয়ে বেশি। তো এদের একটা প্রতিনিয়তই বিভিন্ন পরামর্শ হয়তো আলাদা আলাদা দিয়ে থাকি আমি বা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি। অনেকে আমার ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, আমাদের সোশ্যাল মিডিয়া এবং কি আমি যে পত্রপত্রিকা যখন লিখি সেখানে কমেন্টে দেখি বা বিভিন্ন টেলিভিশনে যে প্রোগ্রামগুলো করি বা মানুষের সবারই কিছু জিনিস জানার থাকে, মহিলাদের কিছু জিনিস তারা জানতে চায় বা কীভাবে মহিলারা ভালো থাকতে পারে, স্পেশালি বাত ব্যথাজনিত সমস্যা, হাড় ক্ষয় রোগে বা শারীরিক অক্ষমতা, ডিসেবিলিটি, প্যারালাইসিসে কীভাবে তারা সুস্থ থাকতে চায়, তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এখন আসেন, মহিলাদের সবচেয়ে আসলে এই ব্যথা বেদনা কেন হয় বা কেন হওয়ার কারণটা কি, পুরুষের তুলনায় কেন বেশি হয়, এটা যদি আমরা একটু খেয়াল করি। একটা পুরুষের লাইফস্টাইল জীবনব্যাপী আর একটা মেয়ের মহিলার লাইফস্টাইলটা টোটালি ভিন্ন। পুরুষের শারীরিক যে হরমোনাল ব্যাপারগুলো আছে আর মেয়েদের বা মহিলাদের হরমোনাল ব্যাপার টোটালি ভিন্ন। একটা মেয়ে জন্মের পরে ছোটকাল থেকে সে যখন বড় হতে থাকে, এক পর্যায়ে তার মাসিক শুরু হয়ে যায়, তারপরে তার স্কুল থাকে, তার পারিবারিক কাজ থাকে, একটা ছেলের সাথে তার কিন্তু ওইখানেই ডিফারেন্স হয়ে যায়। একটা ছেলে যেমন দৌড়ঝাঁপ করে কিশোর কিশোরী বা যুবক যৌবন থাকা অবস্থায়, সাইকেল চালায়, সাঁতার কাটে, মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে, সবই করে, কিন্তু একটা মেয়ে যখন একটু বড় হয়, কিশোরী হয়ে যায়, তখন মা বাবা কিন্তু তাকে রেস্ট্রিকশন করে দেয়, তাকে আর তখন কিন্তু বের হতে দেয় না বা তার বিভিন্ন অ্যাক্টিভিটিস, যে শারীরিক কসরত, খেলাধুলা, এটা বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টে আমরা দেখি না বা স্পেশাল ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে এখানে একেবারেই রেস্ট্রিক্টেড থাকে। তো যার কারণে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কর্মক্ষমতা বা কর্মদক্ষতা, যে মাসেলের স্ট্রেংথ বাড়ানো, আমরা মাসেল পাওয়ার বলি, আমরা মাসেল 0 to 5 গ্রেডিং করে থাকি, 0, 1, 2, 3, 4, 5, এই যে মাসেল গ্রেডিং স্কেল, মাসেলের এন্ডুরেন্স, স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, ইলাস্টিসিটি, এগুলা কিন্তু একটা মেয়ের কিন্তু ওই ক্ষেত্রে কমে যায় বা কম হওয়ার সম্ভাবনাই থাকতে পারে। কিন্তু একটা ছেলে কিন্তু সে দৌড় ঝাঁপ সবই করে, মুভমেন্ট করে বা খেলাধুলা করে বা ওই কিশোর কিশোর কৌশলে থাকে যখন বা যুবক হয় বা যুবতী থাকে, তখন কিন্তু ছেলের একটা মেয়ে কিন্তু ছেলের তুলনায় ফিজিক্যালি আসলে ওখানে অনেকাংশে কম কাজকর্ম, মানে শারীরিক কসরত হয়ে থাকে। উপযুক্ত তারা বাবা মার বিভিন্ন পারিবারিক কাজে নিচে বসে কাজ করা, বিভিন্ন পারিবারিক ছোট ছোট কাজ করা, যেই সকল কাজে ইঞ্জুরিগুলো হয় তারা করে থাকে। তো ওইখান থেকেই কিন্তু তাদের ব্যথাবেদনা শুরুতেই দেখা দেয়। তারপরেও আসলে আমাদের সমাজে আমরা দেখছি, আপনারা হয়তো জিনিসটা অনেকে অন্যভাবে নেবেন, আসলে নেওয়ার কিছু নেই, যেটা বাস্তবতা। আমাদের সমাজে একটা ঘরে যদি ছেলে আর মেয়ে থাকে তখন বাবা মা একটু ছেলেটাকে বেশি খাবার দেয় বা বেশি ভালো খাবার দেওয়ার চেষ্টা করে, এটা একটা মানসিকতার ব্যাপার, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি অনেক ক্ষেত্রে। আমি সব ফ্যামিলির কথা বলছি না বা হয়ে থাকে, তো মেয়েটা কিন্তু ওই ক্ষেত্রে তার এটা কিন্তু ঘাটতি হয়, তার যে সুষম ভালো খাবারটাও একটু এখানেও কিছুটা ল্যাকিংস থাকতে পারে। তারপরে তার যে মাসিক ঋতুচক্র চলতে থাকে তখন তার হিমোগ্লোবিনের ঘাটতি হয়, তার বিভিন্ন মিনারেলসের ঘাটতি হয়, যেটা হয়তো অনেক ক্ষেত্রে পর্যাপ্ত যে আমাদের খাবার তার পাওয়ার কথা সেটা আর হয়ে ওঠে না বা খাওয়া হয় না, বা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকার কারণে তার খিদামন্দ থাকে, সে ঠিকমতো খায় না। এই সকল কারণে দেখা যায় যে তার হাড় ও জোড়া, মাংসপেশি, কানেকটিভ টিস্যুর বিভিন্ন প্রকার ডিজঅর্ডার, ডিজিজে
সে ওখান থেকে আক্রান্ত হতে পারে। তারপরে একটা মেয়ে যখন একটা নির্দিষ্ট লাইফে চলে আসে, বড় হয়, মা বাবা তাকে বিয়ে দিয়ে দেয়, সে চলে যায় শ্বশুর বাড়িতে বা আরেকটা লাইফে, এখানে কিন্তু তার লাইফ স্টাইলটা আবার একটু মানে আরেকটা পরিবেশে, সে একটা নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, সেই ক্ষেত্রে তার বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্ন স্ট্রেস থাকতে পারে বা হতে পারে। তা থেকেও কিন্তু তার রিসার্চ ওয়ার্কে বলা হয়ে দেখা যায় যে তাদের বিভিন্ন ব্যথা বেদনা বা শারীরিক সমস্যা হতে পারে। যখন সে প্রেগন্যান্ট হয় বা প্রেগনেন্সি আসে, তখন কিন্তু যে মেকানিক্যাল কিছু চেঞ্জ আসে ডিউ টু ওভারওয়েট অফ দ্য অ্যাবডোমেন, তখন কিন্তু তার শারীরিক বিভিন্ন মাসেলগুলা, যেমন হরমোনাল কিছু চেঞ্জ আসে, যে চেঞ্জের কারণে অনেক সময় মাসেল অনেক রিল্যাক্স হয়, ফ্লেক্সিবিলিটি হয়, যেহেতু তাকে বাচ্চা ধারণ করার জন্য উপযুক্ত হইতে হয় শরীর, তো এই যে ন্যাচারাল প্রক্রিয়াতেও কিন্তু তার একটা মেকানিক্যাল চেঞ্জ আসে। মেরুদণ্ডের উপর একটা প্রেশার পড়ে, তার হাঁটু কোমরের উপর একটা প্রেশার পড়ে, দীর্ঘ 9 মাস বা 10 মাস বাচ্চা গর্ভে ধারার কারণে তার কিন্তু এখানে একটা প্রেশার পড়ে। তা থেকে কিন্তু মহিলাদের এখানেও একটা হাড়ও জোড়ার বা মাংসপেশির বিভিন্ন ডিজিজ ডিজোর্ডার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে পারিবারিক বিভিন্ন কাজ তো কন্টিনিউ করতেই থাকে, ওই সময় কিন্তু একটা আমাদের মা বোনরা আসলে কিন্তু বিয়ের পরে অন্য উন্নত বিশ্বের মেয়ে মহিলাদের মতো সুইমিং পুলে যাওয়া, সাঁতার কাটা, সাইক্লিং করা, দৌড়, এগুলো কিন্তু তাদের পক্ষে করা হয়ে উঠে না। এবং বাসায় কিন্তু তারা সারাক্ষণ দেখা যায় যে তাদের আস্তে আস্তে ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটিস এবং বাসায় বিভিন্ন খাবার পাক শাক করার কারণে তারা কিন্তু আস্তে আস্তে তখন অতিরিক্ত বিভিন্ন খাবার খেয়ে ফেলে। যেমন বাচ্চাদের খাবার, মা কী করেন, বাচ্চার খাবার বাচ্চা না খেলে মা চিন্তা করে এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে আমি খেয়ে ফেলি, তো এই খাবারটা খায়, কিন্তু তার যে উপযুক্ত খাবার তার জন্য তৈরি সেটা কিন্তু সে আর খেতে ভুলে যায়, তার যেহেতু বাচ্চার খাবার খেয়েই তাকে পেট ভরতে হয়। তো বাচ্চার খাবারগুলো আমাদের দেশে দেখবেন যে মোস্ট অফ দ্য খাবারগুলো বাচ্চাদের বেশিরভাগ একটু মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়ানো হয় ছোটোকাল থেকে, হ্যাঁ, দুগ্ধজাত খাবার, পায়েস, যেটা বাংলাদেশের আমরা প্রাচীনকাল থেকে দেখে আসছি। তো মার ওজন আস্তে আস্তে বাড়তে থাকে এবং মা এক পর্যায়ে কিন্তু অবেসিটি বা অতিরিক্ত ওজন হয়ে যায় এবং অতিরিক্ত ওজনের কারণে মার কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ শুরু করে। কারণটা হচ্ছে ওভারওয়েট, যখন ওভারওয়েট হয়ে যাবে তখন আমাদের স্পেশালি ওয়াইড বিয়ারিং যে জোড়াগুলো আছে, মানে মেরুদণ্ড বা হাঁটু, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, পায়ের পাতার যে জয়েন্টগুলো আছে, এগুলোর উপরে আস্তে আস্তে কী হয়, প্রেশার পড়তে থাকে, ওভারওয়েট হয়ে যায়। এবং এই যে একটা মার জীবনচক্রের একটা মহিলার এই যে হরমোনাল চেঞ্জ, ইনঅ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে খাবারের, যখন বাচ্চা মানে সংসার হয়ে যায় তখন অতিরিক্ত বিভিন্ন খাবার পাকশাক করার কারণে বা আস্তে আস্তে বিভিন্নভাবে সে খেয়ে ফেলে, এটা হয়তো মার চোখে পড়ে না, কিন্তু আস্তে আস্তে এইভাবেই ওয়েটটা গেইন হয়ে যায়। এবং এই গেইন হওয়ার কারণে আমাদের যে ফ্যাটি টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলো এক প্রকার প্রোটিন তৈরি করে শরীরে, যেগুলো আমাদের শরীরে প্রদাহ তৈরি করতে পারে, ইনফ্লামেশন। এই যে আমরা ব্যথার কথা বলছি, ব্যথাটা এটা ডিউ টু ইনফ্লামেশন, প্রদাহ। তাহলে ফ্যাটি টিস্যুগুলো প্রদাহের কারণে মহিলাদের বেশি এই ব্যথা বেদনা বা আর্থ্রাইটিস রোগ হতে পারে। তারপরে মহিলাদের হচ্ছে পুরুষের তুলনায় অটোইমিউন ডিসঅর্ডার, বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস, এগুলো কিন্তু মহিলাদের বেশি হয়ে থাকে। এটা রিসার্চ ওয়ার্কে তাই দেখা গিয়েছে যে মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে। তারপরে হচ্ছে তাদের হরমোনাল ইমব্যালেন্স, যেমন 40 আফ হলে দেখা যায় যে মহিলাদের যে ইস্ট্রোজেন নামক হরমোন, এটার ঘাটতি হয়ে যায়। এবং এই ইস্ট্রোজেন আমাদের বোনস এবং জোড়ার মহিলাদের স্পেশালি গঠনে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। যখন ইস্ট্রোজেনের ঘাটতি হয়ে যায়, যখন তার পিরিয়ড আস্তে আস্তে বন্ধ হতে থাকে, তখন এই ঘাটতি হওয়ার কারণে হাড় ও জোড়া ক্ষয় শুরু হয় এবং অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, মাংসপেশির ব্যথা, হাড্ডির ব্যথা, বিভিন্ন ব্যথা বেদনা আস্তে আস্তে শুরু হতে থাকে নারীদের। এবং দেখা যায় যে তাদের যে খাবারের ক্ষেত্রে মহিলাদের একটু টেন্ডেন্সি থাকে, স্পেশালি একটু ফাস্টফুড জাতীয় খাবার, ভাজা পোড়া, এটা একটু তুলনামূলক আমরা দেখেছি যে তাদের এই টেন্ডেন্সিগুলো থাকে। তো অল ভাজা পোড়া বা একটু আপনার দেখবেন একটু স্পাইসি জাতীয় খাবার মহিলারা কিন্তু পুরুষের তুলনায় বেশি খায়। তো অনেক স্পাইসি যেগুলো ন্যাচারাল খাবার, এতে কোনো প্রবলেম না হলেও, বাট মোস্ট অফ দ্য কৃত্রিম স্পাইসিয়াস খাবারে কিন্তু ইনফ্লামেটরি প্রোডাক্ট থাকে, তো যার কারণে দেখা যায় যে তাদের ব্যথা বেদনা বা হাড় জোড়ার বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আর 50 বা 50-এর উপরে যখন টোটালি পিরিয়ড বা ঋতুচক্র বন্ধ হয়ে যায় যে ইস্ট্রোজেন হরমোনের অভাবে, তো অস্টিওপোরোসিস বা অস্টিও ক্লাস্টিক অ্যাক্টিভিটি এত বেড়ে যায় যে প্রতিটা জোড়া দেখা যায় যে একটা মহিলা আস্তে আস্তে ছোটো হয়ে আসে, কুঁজো হয়ে যায়, ব্যথা বেদনা হয়, হাঁটু খড় হয়, ঘাড় ব্যথা হয়,
বিভিন্ন সমস্যা তাদের আস্তে আস্তে দেখা যায়। তারপরে অনেক সময় মহিলাদের যে হিস্টেরেক্টমি, এটা একটা প্রায় কমন, যে অনেক সময় গাইনোকোলজিক্যাল বিভিন্ন রোগের কারণে, গাইনিক ডিজিজের কারণে অনেক সময় যে আমরা ডাক্তার সাহেবরাই দেখা যায় যে মহিলাদের অনেক সময় আমরা ওই তাদের জরায়ু ফেলে দিতে বাধ্য করা বা হয় বা ফেলে দেওয়া প্রয়োজন হয় জীবন রক্ষার্থে, বা ওভারি ফেলে দিতে হয়, তখন দেখা যায় যে তাদের যদি এট দ্য টাইম অফ নর্মাল সাইকেলের মধ্যে ফেলে দেয় তখন কিন্তু ওই যে হরমোনাল ইনব্যালেন্স ডিফিসিয়েন্সির কারণে তাদের কিন্তু হাড় জোড়া ক্ষয় রোগ শুরু হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে মহিলাদের, আমি বলছি এর আগে যে যখন মা বোন বড় মানে যারা বাসায় থাকেন এদের বিভিন্ন কারণে এদের আর পুরুষদের মতো এরকম এক্সারসাইজ হয়ে ওঠে না, বাহিরে চলাফেরা কম হয়। মোস্ট অফ দ্য মহিলা, গ্রামের মহিলা হোক, একটা পুরুষ পানিতে নামলে কিন্তু ঝাঁপ দেয়, একটা 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 সাঁতার দিয়ে দেয়, ঠিক না? কিন্তু একটা মহিলাদের ক্ষেত্রে সেটা হয় না। বা রাস্তায় নামলে একটা পুরুষ যেভাবে হাঁটা চলাফেরা করতে পারে, মহিলাদের সেই এক্সারসাইজের ঘাটতি থাকে। এক্সারসাইজ ঘাটতির কারণে কিন্তু তাদের বিভিন্ন ব্যথা বেদনা হয়, এবং মহিলারা তুলনামূলক এমনি তো রোদে যেতে চায় না। আমাদের যে উঠতি বয়সী মেয়েরা আছে তারা তাদের সৌন্দর্য রক্ষার্থে তারা কিন্তু সান এক্সপোজারে যেতে চায় না। এটা একটা মানসিকভাবেই তারা যে কালো হয়ে যাবে বা এটা একটা টেন্ডেন্সি থাকে, বা আমাদের যারা মহিলার মোস্ট অফ দ্য মহিলাও তো, যার কারণে তাদের যে ভিটামিন ডি এর একটা ইনসাফিসিয়েন্সি থাকে, কারণ সানলাইট হচ্ছে ন্যাচারাল প্রোডাকশন করে থাকে আমাদের শরীরে ভিটামিন ডি, তো এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা কম হয়ে থাকে। আর আমাদের এই সাবকন্টিনেন্টে আসলে আমাদের মোস্ট অফ দ্য মানুষই আমরা কিন্তু একটু শ্যাম বা উজ্জ্বল শ্যাম বা কালো বর্ণের মানুষ, তো যার কারণে মেলাটোনিনের প্রভাবেও কিন্তু আমাদের শরীরে এমনত ভিটামিন ডি এই জোনে আমাদের কম, তো যার কারণে ওই যে সূর্যরশ্মিতে না যাওয়া একটু একটা মেয়েদের একটা টেন্ডেন্সি, সানলাইট এক্সপোজার না বললেই চলে। আরেকটা হচ্ছে মেয়ে মহিলাদের কিন্তু ঘুমের মানে স্লিপ ডিস্টারবেন্সটা একটা পুরুষদের তুলনায় বেশি, এই যে ল্যাক অফ রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন ঠিকমতো না হলে কিন্তু হাড় জোড়ার ক্ষয়ের সমস্যা বৃদ্ধি হতে পারে, বিভিন্ন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে তারা ভুগে থাকে, স্পেশালি স্ট্রেস ডিসঅর্ডার, ফাইব্রোমায়ালজি, এটা দিস ইজ অ্যানাদার মায়োসাইটিস বা মায়োসিফিকেশন বা টেন্টিনাইটিস হয়ে থাকে, বিভিন্ন ফাইব্রোমায়ালজিক বিভিন্ন স্ট্রেসফুল যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো এটা পুরুষদের তুলনায় মেয়েরা বেশি ভুগে থাকে, তো এই সকল কারণে কিন্তু ব্যথা বেদনা হতে পারে, ওই যে পুয়ার স্লিপের কারণে ব্যথা বেদনা হতে পারে। তারপরে হচ্ছে মহিলাদের কিছু ঔষধ, স্পেশালি তারা কিন্তু অনেক সময় কন্ট্রাসেপটিভ পিল খেতে হয়, যেহেতু প্রেগনেন্সি অ্যাভয়েড করার জন্য বিভিন্ন হরমোনাল ইনজেকশন নিতে হয়, এগুলার কারণে কিন্তু আপনার ডিউ টু কন্ট্রাসেপটিভ পিল, অনেক সময় অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এই যে বিভিন্ন ডিপ্রেশনের জন্য ঘুম না হওয়ার কারণে এ সকল বিভিন্ন ড্রাগস থেকে কিন্তু তাদের ওভারওয়েট হয়, অনেক সময় কিন্তু হাড় জোড়া ক্ষয় হতে পারে, বা এই ওষুধের যে একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিকে ওষুধ কমিয়ে দেয়। আর পুরুষের তুলনায় মেয়েরা একটু পানি কম খায়, এটা কিন্তু রিসার্চ ওয়ার্কে আসছে, পানি এমনি তো তাদের কম লাগে, 3 লিটার পার ডে একটা সুস্থ মেয়ে মহিলার জন্য, তো এই বারবার পানি কম খাওয়ার কারণে আবার মহিলাদের কিন্তু ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পিআইডি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ একেবারে কমন, এনি প্রদাহ, এনি ইউটিআই বা যে কোনো প্রদাহ কিন্তু শরীরে অন্য সিস্টেমিক প্রদাহ হতে পারে, সো তা থেকেও কিন্তু ইনফ্ল্যামেশন হয়ে মাংসপেশি ব্যথা, হাড় ব্যথা, জোড়া ব্যথা এগুলো কিন্তু হয়ে থাকে। আরেকটা হচ্ছে আমাদের ব্লাড ফ্লো, সার্কুলেশন কম হওয়ার কারণে, তো ব্লাড ফ্লো তো এর আগে বলেছি, চলাফেরা কম, এক্সারসাইজ কম, অনেক কারণে এটা হয়। তারপরে হচ্ছে অনেক সময় অনেক পুরুষরা যদিও বিভিন্ন অ্যালকোহল অ্যাবিউজার আছে, বাট অনেক মহিলারা আছে যে অনেকে বাসায় অ্যালকোহল খায়, এটা হয়তো আমরা কম দেখি চোখে, বাট এটা থেকেও কিন্তু ব্লাড ফ্লো কম হয়, সার্কুলেশন কম হয়, এক্সারসাইজ কম হওয়ার কারণে। আর পাশাপাশি অনেক সময় সাদা জর্দা বিভিন্ন যে তামাক জাতীয় খাবারগুলো মা বোনরা খেয়ে থাকেন, আপনারা কীভাবে খান, পানের সাথে ডাইরেক্ট চিবিয়ে, হ্যাঁ পুরুষরা হয়তো পুড়িয়ে খায়, আপনারা চিবিয়ে চিবিয়ে খান, তো তা থেকে ওই যে সার্কুলেটরি ডিসঅর্ডার হয়, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার হয়, এবং ফ্লো কমে যায় শরীরে, মা যখন ফ্লো কমে যায় ইনফ্ল্যামেটরি এক্সুডেটগুলো সার্কুলেশন আসতে পারে না, বিভিন্ন আমাদের যে মাংসপেশি হাড় জোড়া টেন্ডন শীত লিগামেন্ট কানেকটিভ টিস্যুতে জায়গায় জায়গায় ডিপোজিট হয়ে এই সমস্যাটা দেখা দিতে পারে। আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এটা অ্যানাদার একটা হরমোনাল ডিসঅর্ডার, যেটা হচ্ছে মহিলাদের বেশি হয়ে থাকে, তা থেকে অতিরিক্ত ওবেসিটি হতে পারে, ব্যথা বেদনা এগুলো হতে পারে, তো আরও লটস অফ কজ আছে যেটা আমাদের মা বোনদের এই বাত ও হাড় জোড়া রোগ এগুলা হয়ে থাকে, তো আমরা বেশিরভাগই মহিলাদের এই সমস্যাটা পুরুষদের তুলনায় বেশি পেয়ে থাকি। এখন আপনাদের করণীয় কি, আমি যে কজগুলা বললাম ইতিপূর্বে আপনার এই কজগুলা মিনিমাইজ করার চেষ্টা করবেন, যে
আপনার আজকে থেকে একটা মেসেজ ক্যারি করা দরকার। মেয়েদেরকে খেলাধুলা উৎসাহিত করতে হবে, তাদের পরিবেশ অনুযায়ী দৌড়ঝাঁপ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সেটা ইনডোর গেমস হোক, আপনাদের আয়োজন করতে হবে, বা আপনার পরিবেশ অনুযায়ী তাকে গ্রামে গঞ্জে খেলতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে, সুষম খাবার দিতে হবে। একটা ছেলেকে আপনি যেভাবে ভালোভাবে খাবার দেওয়ার চেষ্টা করেন, মেয়েকেও সেম একটা সুষম পরিমিত খাবার উপযুক্ত, তাদের আরও প্রিয় চলাকালীন অতিরিক্ত আমাদের হিমোগ্লোবিন জাতীয় খাবার, যে আয়রন সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি, জিঙ্ক, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি তাদের দিতে হবে। একটা গ্রোথ উঠতি বয়সী মেয়েদেরকে আরও পর্যাপ্ত বেশি খাবার, আমাদের ভালো খাবার দিতে হবে। ভাত রুটি এগুলো কমিয়ে, শর্করা কমিয়ে, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে, আমাদের বিভিন্ন দুধ, ডিম, হ্যাঁ, প্রাকৃতিক যে ন্যাচারাল সোর্স থেকে পাওয়া ফল, শাকসবজি, মাছ, তরকারি, মাংস, হ্যাঁ, এক্ষেত্রে গরুর মাংস কিন্তু উঠতিবাসী বাচ্চারা খেতে পারে, মানে যে কোনো পশুর মাংস হোক, মুরগির মাংস হোক, হাঁসের মাংস হোক, ডিম হোক, এগুলা প্রোটিন এবং ফ্যাট জাতীয় সকল ন্যাচারাল সোর্স থেকে, হ্যাঁ, পাওয়া খাবার তাদেরকে পর্যাপ্ত দিতে হবে। ব্যালেন্স ডায়েট যেটা আমরা বলি, সকল খাদ্য উপাদান যেন থাকে সেটা আমাদের দিতে হবে এবং তাদেরকে খেতে হবে। তাদের শারীরিক পরিশ্রম করতে দিতে হবে, কসরত করতে দিতে হবে। তাদের স্পেশালি মেয়েদের যখন মাসিক চলাকালীন বা যেহেতু তাদের ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অনেক ক্ষেত্রে বেশি ক্ষেত্রে হয়ে থাকে, তো তাদের হাইজিন মেনটেন করা, যে স্যানিটারি প্যাড ব্যবহার করা, স্বাস্থ্যবিধিগুলো মারা শিখিয়ে দিবেন, যেন তাদের এই জাতীয় রোগ থেকে তারা ভালো থাকতে পারে। বিভিন্ন ইনফেকশুয়াস বিভিন্ন ডিজিজ হয়ে থাকে তা যেন না হয়, তাহলে কিন্তু অনেকাংশে শরীরের প্রদাহ আমরা কমিয়ে ফেলতে পারবো, তারা ভালো থাকতে পারবে। তাদেরকে হাসি খুশি থাকতে দিতে হবে, স্পেশালি বয়ঃসন্ধিকালে তাদেরকে কাউন্সেলিং করতে হবে, তাদের প্রচুর খেলাধুলা করতে দিতে হবে, বাবা মার সাথে হাসি খুশি, আমাদের বিভিন্ন মানে সৃজনশীল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, স্পেশালি ঘুরতে নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া, বিভিন্ন পর্যটন কেন্দ্র বা বিভিন্ন সৌন্দর্য মণ্ডপ যে জায়গাগুলো আছে এগুলাতে তাদেরকে ঘুরতে নেওয়া, এতে তাদের শারীরিক মানসিক বিকাশে অনেকাংশে হেল্প আসবে, তারা কিন্তু হাসি খুশি থাকবে, এতে তাদের এই জাতীয় সমস্যা বা রোগগুলো অনেকাংশেই কমে যাবে। আর সেটা হচ্ছে যখন মেয়েদেরকে আরও বিভিন্ন এক্সারসাইজে ইনভলভ করতে হবে। বাসায় কিন্তু আপনারা যারা আছেন তারা যদি বাইরে হাঁটতে পরিবেশ না পান, ট্রেডমিল ব্যবহার করবেন বা আপনি আপনার মতো করে রাস্তা হাঁটার চেষ্টা করবেন, নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে। আর ওই যে ছোটো ছোটো কাজ, নিচে বসে সারাদিন ঘর সংসারের কাজ, এগুলো একটু কমাতে হবে, হ্যাঁ, টানা করা যাবে না, মাঝে মাঝে এগুলো অ্যাভয়েড দিতে হবে, লেজারে যেতে হবে, ঘুরতে যেতে হবে, একটু পরিমিত বিশ্রাম নিতে হবে, বিশ্রাম খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা দেখি এখন সবাই রাত দুইটা একটা দুইটা তিনটার সময় ঘুমাতে যান, এটা অ্যাভয়েড করতে হবে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এটা আমার কথা না এবং এটা কিন্তু রিসার্চ ওয়ার্ক দ্বারা প্রমাণিত। আমরা চেষ্টা করবো রাত দশটার মধ্যেই, আটটা থেকে দশটার মধ্যেই ঘুমাতে যাওয়া, যত তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া যায় ততই মহিলাদের অনেক উপকার আসবে। আর আপনারা 3 লিটার পানি অ্যাডাল্ট একজন মহিলা, পূর্ণবয়স্ক মহিলা পার ডে খেতে হবে, 3 লিটার পানি পার ডে প্রতিনিয়ত, এটা খাওয়ার অভ্যাস করতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, মানসিক টেনশান দূর করতে হবে, চিনি ও চিনি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে, ফাস্টফুডগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মা খালারা যারা আছেন, ওই যে হাদা জোদ্দা তামাক খায়েন, আপনার শাশুড়ি নাকি শিখিয়ে দিয়েছে, নানি নাকি শিখিয়ে দিয়েছে, এটা বন্ধ করেন, হাদা জোদ্দা পান খাওয়া অভ্যাস ত্যাগ করেন, তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। আর সর্বোপরি আপনাদেরকে কিছু সাপ্লিমেন্ট খেতে হবে, স্পেশালি ক্যালসিয়াম ট্যাবলেট। এই ক্যালসিয়াম ট্যাবলেটটা স্পেশালি কোরাল ক্যালসিয়াম প্রতি রাতে একটা করে টানা 2 মাস খাবেন, আবার 2 মাস বন্ধ, আবার 2 মাস খাবেন, এভাবে বছরে 4 মাস খাবেন। আর ভিটামিন ডি, স্পেশালি কোলিক্যালসিফেরল, এটা 3 লাখ ইউনিট খেতে হবে। তবে মানে যে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট যাই খান না কেন, একটা অথেন্টিক সোর্স থেকে ভালো কোম্পানির ভালো ওষুধ খেতে হবে, উল্টাপাল্টা বাজে কোম্পানির ওষুধ খেয়ে বিপদে পড়া যাবে না, তবে ডাক্তারের পরামর্শে খাওয়াটাই ভালো এবং অথেন্টিক সোর্স থেকে যেখানে ভালো কোম্পানির ওষুধ পাওয়া যায় এবং যেটাতে ইনগ্রেডিয়েন্ট ঠিকমতো আছে, সে জাতীয় সাপ্লিমেন্টগুলো খেতে হবে। ভিটামিন ডি, সেটাও একই নিয়ম, আপনার ভিটামিন ডি 3 লাখ ইউনিট বা যদি টানা 5টা খান, 3 মাস অফ করে আবার 5টা, এভাবে খেতে পারেন। আর যাদের বয়স 50-এর উপরে হয়েছে, আপনারা হায়ালুরোনিক অ্যাসিড ক্যাপসুল কিনতে পাওয়া যায়, টানা 2 মাস খেলেন, আবার 4 মাস বন্ধ, আবার 2 মাস। তারপরে হচ্ছে কোলাজেন টাইপ 2, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, তারপরে হচ্ছে জিঙ্ক,
এগুলা, তারপর হচ্ছে গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, এই জাতীয় সাপ্লিমেন্টগুলো আপনারা কিন্তু নিয়মিত ডাক্তারের পরামর্শে পাশাপাশি খেতে হবে। এবং শারীরিক কসরত করতে হবে, স্পেশালি হাঁটা চলাফেরা, সাঁতার কাটা, সুইমিং করা, এই জাতীয় অ্যাক্টিভিটিস কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। আরেকটা হচ্ছে অস্টিওপোরোসিস নিয়ে আমি ইতিপূর্বেই ভিডিও দিয়েছি, ভিডিওগুলো আগের ভিডিওগুলোতে আপনারা ব্যাকে গেলে পেয়ে যাবেন, সেখানে আপনাদের বিভিন্ন কী চিকিৎসা বা কোন কোন ওষুধ সেখানে বলা আছে। তবে প্রত্যেকটা স্পেশালি চিকিৎসার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শে নিতে হবে। অনেক সময় মিনারেল টেস্ট করে দেখতে হতে পারে এবং হরমোন টেস্ট, থাইরয়েড হরমোন বা অন্যান্য হরমোনাল টেস্টগুলো করে ওই অনুযায়ী আপনারা সাপ্লিমেন্ট এবং ওষুধগুলো খেতে হবে এবং বিভিন্ন এক্সারসাইজ আপনাদের করতে হবে। তাহলে আপনারা ইনশাআল্লাহ এই জাতীয় সমস্যা থেকে ভালো থাকতে পারবেন। আমি প্রায় রুগী পাই একেবারে কুঁজো হয়ে গিয়েছে, বিছনায় পড়ে গেছে, নামাজ পড়তে অসুবিধা, হাঁটা চলাফেরা করতে পারেন না, হাইট শর্ট হয়ে গেছে, সামনে কুঁজো, কাইফোসিস বা লর্ডোসিস বা কাইফোস্কোলিওসিস নামক স্পাইনাল ডিফর্মিটিতে আক্রান্ত হয়, একটু পড়ে গেলেই হাতের কোলিস ফ্র্যাকচার হয়ে যায়, ভাঙে যায়, হিপ ফ্র্যাকচার হয়, এগুলো মহিলাদের কমন। সো এখনই আপনাদের সচেতন হতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, হাসিখুশি থাকার চেষ্টা করবেন, পরিমিত সুষম খাবার খাবেন, আপনাদের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, নিজের খাবার নিজে খাবেন, বাচ্চাদের অতিরিক্ত খাবার না বানানোই ভালো, আর ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন, নিয়মিত ফ্রেশ প্রতিদিনের খাবার প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনাদের আরও আপনাদের নিয়ে ভিডিও আসছে ইনশাল্লাহ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন এবং কমেন্টে আপনারা আর কী জানতে চান, আপনারা মা বোনরা যারা আছেন সেখানে আপনার নাম পরিচয় লিখে কমেন্টে লিখবেন, আমি ইনশাল্লাহ সেটা নিয়ে আপনাদের ভিডিও দিব। আর ইতিপূর্বে যে সাপ্লিমেন্টগুলোর কথা বলছি এগুলো আপনারা আজকে থেকে খাওয়া শুরু করে দেন এবং স্পেশালি ন্যাচারাল যে সোর্স অফ মিল্ক, দুধ, যেটা আপনারা গ্রামগঞ্জে ভালো সোর্স থাকে সেখান থেকে যদি দুধ খেতে পারেন পরিমিত খাবেন, দুধ না খেতে পারলে দই নিজেরা বানিয়ে খাবেন, দই খাবেন, এগুলো অনেক কার্যকরী, বা পনির, চিজ, এগুলো আপনার দুধ ও দুগ্ধজাত যে প্রক্রিয়াজাত না, হ্যাঁ প্রক্রিয়াজাত না, ন্যাচারাল সোর্স থেকে এগুলো আপনারা খেতে পারেন, বাদাম অনেক উপকার আসে। আর অন্তত বাচ্চাদেরকে, যাদের বয়স কিশোরী বা কিশোরীদেরকে আপনারা অন্তত সূর্যের আলোতে দিতে হবে মাঝে মাঝে, সূর্যের আলো কিন্তু স্পেশালি আমি বলছিলাম সকালে সূর্যের আলো 8টা থেকে যে 12টার মধ্যে, 12টার আগ পর্যন্ত, 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত এই আলোটা কিছুদিন প্রতিদিনই অন্তত হালকা হালকা কিছু যদি গায়ে লাগাতে পারে এটা উপকার আসবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।